হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো আমের আচারের মশলা। আমের আচারের মশলা বানানোর জন্য দেখুন, প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই, গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি, দেখুন ধনেটা নিয়ে নিচ্ছি, এখানে গোটা ধনে নিয়েছি, ধনেটাকে আমি একটুখানি ভেজে, এই দেখুন ধনেটাকে আমি দমনি ধরে লো ফ্লেমে একদম ভেজে নিয়েছি। ভেজে নিলে কি হবে, এটা যদি আমরা হাই ফ্লেমে ভাজি তাহলে উপরটা ফুলে যাবে আর গুঁড়োটা ঠিকঠাক হবে না। তো আমি যার জন্য এটাকে মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিয়েছি দমনি। এখন এর মধ্যে মিলিয়ে দেবো আমি জিরেটা, আপনারা চাইলে আলাদা আলাদা করে মিলিয়ে নিতে পারেন, আলাদা আলাদা করে ভেজে নিয়ে ঢেলে নিতে পারেন, তাহলে এটাকে আরও দু মিনিট মতো ভেজে নিয়ে তারপরে ঢাল ঢেলে নেবেন। তো আমি এর মধ্যেই নিয়ে নিচ্ছি জিরেটা, তো আমি জিরেটা দিয়ে নিলাম, এখন জিরেটা দিয়েও আমি ভেজে নেবো। সেই সাথে সাথে আমি দিয়ে নেবো এর মধ্যে মৌরিটা, দেখুন মৌরিটাও নিয়ে নিলাম আমি এর মধ্যে। এটাকে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেবো, মৌরিটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা অবশ্যই ডিপেন্ড করে ঝাল কীরকম তার উপরে ডিপেন্ড করে আপনারা মেলাবেন, বেশি ঝাল হলে কম মেলাবেন আর কম ঝাল হলে বেশি মেলাবেন। তো আমি এখন শুকনো লঙ্কাটা দিয়েও ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না শুকনো লঙ্কাটা কড়কড়ে হয়ে যায়। দেখুন লঙ্কাগুলো আমি এর মধ্যে দেওয়ার পরে ভেজে নিয়েছি এক দেড় মিনিট মতো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লঙ্কাগুলোর কালারগুলো চেঞ্জ হয়ে গেছে আর সেই সঙ্গে লঙ্কাগুলো একটু ফুলে ফুলে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো সর্ষে, কালো সর্ষে, আপনারা চাইলে কালো সর্ষে আর হলুদ সর্ষে আর্ধেক আর্ধেক করে মিলিয়ে মেলাতে পারেন, ভেজে নিতে পারেন। আমি এটাকে খুব ভালো করে যদি সর্ষেটাকে রোদে গরম করে নেন তাহলে সেক্ষেত্রে একই রেজাল্ট দেবে। তো আমি এটাকে একটুখানি ভেজে নেব। এবারে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন, এটাকে আরও এক দেড় মিনিট মতো নাড়িয়ে নেব। এই দেখুন দু তিন মিনিট এটাকে নাড়িয়ে নিয়েছি, নাড়িয়ে নেওয়ার পরে এটাকে আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো একটা পাত্রের মধ্যে, ঢেলে নেবো ছড়ানো পাত্রের মধ্যে, নিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো দশ মিনিট মতো, তারপরে এগুলোকে গুঁড়ো করে নেবো। মশলাটা আমি নামিয়ে রেখেছিলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি দেখুন লঙ্কার গোটাগুলো ফেলে নিচ্ছি, দেখুন লঙ্কার গোটাগুলো ফেলে নিয়েছি, এখন আমি এটাকে গুঁড়ো করে নেবো।